চতুর্থ দিনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। বোমাবাজি গুলিতে উত্তপ্ত ভাঙড় দুই বিডিও অফিস চত্বর, যা নিয়ে শাসক দলকে তোপ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তৃণমূল কংগ্রেস এখন ভাঙড়ের দিকেই যাবে, যদুবংশের শেষ শুরু হয়েছে, আস্তে আস্তে নিজেদের মধ্যে লড়াই করতে করতে তৃণমূল কংগ্রেস শেষ হবে। অপেক্ষা করুন, আরো অনেক বড় বড় ভাঙড় আপনারা দেখতে পাবেন। দেখুন, আমরা এটাই বারবার বলছি যে এই পুলিশ দ্বারা নির্বাচন শান্তিপূর্ণ সম্ভব নয়। এই পুলিশকে কেউ ভয় পায় না, তৃণমূল কংগ্রেসের গুন্ডারা। উল্টো দিকে যারা আইএসএফের হয়ে মারামারি করছে তারাও ভয় পায় না। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় বাহিনী আনুন, তবেই একমাত্র সম্ভব। আমাদের পুলিশ তো গুলি চালাতে পারে না, বন্দুকগুলো তো নলগুলো তো মোটামুটি মাকড়সার জাল বিছিয়ে দিয়েছে এতদিনে, সেখানে গুলি বেরোবে আর না। পশ্চিমবঙ্গের পুলিশের তো এই অবস্থা।